পোয়ালখালীর শ্রীপুর খরচদ্বীপ ইউনিয়ন যখন চট্টগ্রাম সাত আসনের সাথে যুক্ত করা হয় 2008 সালে, তখন শ্রীপুর খরচদ্বীপ ইউনিয়নবাসী দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল এবং তাদেরকে নিয়ে অনেক ঠাট্টা বস্করাও করেছে পোয়ালখালীর অন্যান্য ইউনিয়নের মানুষ। কিন্তু আজকে 10 বছর পর পোয়ালখালীর অন্যান্য ইউনিয়ন সংলগ্ন ইউনিয়নের লোকজন চট্টগ্রাম সাত আসনের সাথে যুক্ত হতে চায়। এর কারণ হচ্ছে বোয়ালখালীর শ্রীপুর খরচদ্বীপ ইউনিয়নে আসলেই বোয়ালখালীর অন্যান্য ইউনিয়নের সাথে এটার ভিন্নতা লক্ষ্য করে, কারণ গত 10 বছরে এই জনপদটি বদলে গেছে। এখানে যেভাবে উন্নয়ন হয়েছে সেটি অভূতপূর্ব। এছাড়া গত 10টি বছর আমি এমপি নির্বাচিত হওয়ার পর সব মানুষের এমপি হওয়ার চেষ্টা করেছি, সব মানুষের জন্য আমার দুয়ার খোলা রেখেছি। সুতরাং এই নির্বাচনে আমি আমার নৌকা মার্কায় আওয়ামী লীগের প্রার্থী হিসাবে জনগণের সামনে জনগণের দুয়ারে হাজির হয়েছি। তাই বোয়ালখালীর শ্রীপুর খরচদ্বীপ ইউনিয়ন সহ চট্টগ্রাম সাত আসনের সমস্ত ভোটারদের কাছে আমার বিনীত নিবেদন, আমি যেমন গত 10টি বছর তাদের জন্য দুয়ারটি খোলা রেখেছি, মানে এই নির্বাচন দুয়ারে হাজির হয়েছে, তারা যেন তাদের দুয়ারটি আমার জন্য খোলা রাখেন, এটি তাদের কাছে আমার নিবেদন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন। এসেছে এসেছে আবার ইলেকশন, জিতবে নৌকা জিতবে জনগণ, 16 কোটি মানুষের একটাই ডিসিশন, জিতবে নৌকা নাই কোনো টেনশন। জয় বা